Hello my students, how are you? I know you are all well by the grace of Allah. প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইংলিশ ফর টুডে যে বইটি রয়েছে, এটির প্রতিনিয়ত 2-3 লাইন করে বাসায় পড়বে। তোমাদের ইংলিশ গ্রামারের যে অংশগুলো আজকে আলোচনা করা হবে, অবশ্যই মনোযোগের সহিত এই অংশগুলো শুনবে এবং বাসায় অনুশীলন করবে। তোমরা জানো যে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কি বা ভাষা কাকে বলে, হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এগুলো জানো, এগুলো সম্পর্কে আলোচনা করব। তারপরে হোয়াট ইজ ওয়ার্ড, হোয়াট ইজ লেটার, এগুলো আলোচনা করা হবে। কারণ তোমাদের আগামী সপ্তাহে অর্থাৎ আগামী যে রবিবার রয়েছে, এদিন তোমাদের HW হিসেবে যে কাজগুলো দেওয়া হবে, এই কাজের মাঝে এই অংশগুলো রয়েছে। প্রথমে আমি আলোচনা করব হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। তোমরা দেখো তোমাদের ইংলিশ গ্রামার বইয়ে পেজ 1 এখানে বলা আছে ভাষা কাকে বলে, নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। শিক্ষিত বন্ধু, প্রশ্নটা কি বলেছে বলে দেখি। ওকে, সুন্দর বলেছ। আবার দেখো প্রশ্ন, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কাকে বলে, তাহলে উত্তরটি কি হবে বলো দেখি। ওকে, সুন্দর বলেছ। নিজে মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। শিক্ষার্থী বন্ধু দেখো এখানে বলা আছে নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। আবার দেখো, নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। যেমন তাহলে নিজের মনের ভাব প্রকাশ করতে, এখন এটি এক্সাম্পলটা কি হতে পারে, এখানে বলছে নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। তাহলে উদাহরণস্বরূপ বলা যায়, আই এম এ বয়, আমি একজন ভালো। আই এম এ বয়, আমি একজন ভালো। তো দেখো এখানে আই এম বয়, আমি একজন ভালো, যখন বলা হবে আই এম, বাকি অংশটা আর নেই, সে ধরো এ বয় আর নেই, তাহলে আই এম আমি হই, তাহলে আমি কি, তখন এটা কি থেকে গেল, যা অর্থপূর্ণ হলো না। তাই আমি যখনই অন্যের কাছে কিছু বলতে যাব, তাহলে আমি কি, আমি একজন ভালো, তাই আই এম এ বয়, এটা যখন বলবো তখন অন্য ব্যক্তিটি এটা বুঝতে পারবে। এছাড়া আই এম সালাম, আমি সালাম, অথবা কি হতে পারে, সি যে গার্ল, সে একজন বালিকা,
সিজগা সে একজন পালিকা হতে পারে। তো এখানে বলছে নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। যেমন আই এম এ বয়, আমি একজন পারো, তাহলে ফুল হয়ে গেল আই এম এ বয়, আমি একজন পারো, যখন সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। আবার দেখো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ভাষা কাকে বলে, নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে। এরপরে দেখো হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্রশ্ন হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা কি। এখানে দেখো ইংল্যান্ডের লোকেরা যে ভাষায় কথা বলে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা বলে। পৃথিবীতে প্রায় 2500 রকম ল্যাঙ্গুয়েজ বা ভাষা রয়েছে, তার মধ্যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা, কারণ এটাকে এটা কমন ভাষা, প্রতিটি দেশের লোক এই ভাষাটি চর্চা করে, এই জন্য এটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা বলা হয়েছে। আবার শোনো, ইংল্যান্ডের লোকেরা যে ভাষায় কথা বলে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা বলে। পৃথিবীতে প্রায় 2500 রকম ল্যাঙ্গুয়েজ বা ভাষা রয়েছে, তার মধ্যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা। এরপরে জানবো হোয়াট ইজ গ্রামার, হোয়াট ইজ গ্রামার, হোয়াট ইজ গ্রামার। এখানে দেখো হোয়াট এটা অর্থ কি, ইজ অর্থ হয়, গ্রামার অর্থ ব্যাকরণ, তাহলে ব্যাকরণ কাকে বলে, ব্যাকরণ কাকে বলে, হোয়াট ইজ গ্রামার, ব্যাকরণ কাকে বলে, তাহলে ব্যাকরণ কাকে বলে, ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে। তাহলে কি বলেছে বলো দেখি, ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে, ব্যাকরণ বলে। তো শিক্ষিত বন্ধু দেখো হোয়াট ইজ গ্রামার, হোয়াট ইজ গ্রামার, ব্যাকরণ কাকে বলে, তাহলে উত্তরটি কি হবে, ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে। আবার দেখো ভাষা শুদ্ধ রূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে। ওকে, হোয়াট ইজ গ্রামার, হোয়াট ইজ গ্রামার, গ্রামার অর্থ হচ্ছে ব্যাকরণ, গ্রামার অর্থ ব্যাকরণ। তো যে কোনো ভাষা আমরা যদি শুদ্ধভাবে লিখতে যাই, পড়তে যাই বা বলতে যাই, তখন কিছু নিয়ম শিখতে হয়, নিয়ম শিখতে হয় বা জানতে হয়, আর এই নিয়ম শেখা বা জানার একটা কৌশল হচ্ছে গ্রামার, এই গ্রামারটা তখন আমাকে জানতে হয়। তো এখন আমি যদি বলি যে গ্রামার বা ব্যাকরণ কি,
তখন আমাকে বলতে হবে যে ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে। তারপরে প্রশ্ন দেখো, হোয়াট ইজ লেটার? হোয়াট ইজ লেটার? তোমরা জানো যে লেটার অর্থ কি? লেটার অর্থ বর্ণ। তাহলে হোয়াট ইজ লেটার, লেটার কাকে বলে বা বর্ণ কাকে বলে? লেটার কাকে বলে? ওকে, ভাষা লেখার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে লেটার বা বর্ণ বলে। ভাষা লেখার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয়, যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে লেটার বা বর্ণ বলে। তোমরা জানো যে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার রয়েছে, 26টি লেটার রয়েছে। তবে দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ অ্যালফাবেট? হোয়াট ইজ অ্যালফাবেট? বর্ণমালা কাকে বলে? তোমরা জানো যে ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। তাহলে উত্তরটি কি হবে বলো? ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত, সবাই আমার সাথে বলো, ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। ওকে, আবার বলো, ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। তারপরে কোশ্চেন, হোয়াট কাইন্ডস অফ ইংলিশ লেটার? হোয়াট কাইন্ডস অফ ইংলিশ লেটার? ইংলিশ লেটার, ইংলিশ লেটার কত? হোয়াট কাইন্ডস অফ ইংলিশ লেটার? ইংলিশ লেটার কত প্রকার বা ইংরেজি বর্ণ কত প্রকার? তাহলে ইংলিশ লেটার হচ্ছে দুই প্রকার। তাহলে কি বলেছে, ইংলিশ লেটার দুই প্রকার, চারটা ক্যাপিটাল লেটার ও স্মল লেটার। এক নম্বর হচ্ছে ক্যাপিটাল লেটার, দুই নম্বরে স্মল লেটার। তোমরা জানো যে ক্যাপিটাল লেটার্স কোনগুলো, যেমন এ, ভি, সি, ডি, এটা হচ্ছে ইংলিশ লেটার, কিন্তু এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হতে বড়তে অক্ষর। তারপর দেখো স্মল লেটার, এ, বি, সি, ডি, এটি হচ্ছে স্মল লেটার। তাহলে আমরা কি জানলাম যে হোয়াট কাইন্ডস অফ ইংলিশ লেটার, ইংলিশ লেটার দু প্রকার, ক্যাপিটাল লেটার ও স্মল লেটার। হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার, আর এটা হচ্ছে স্মল লেটার। ওকে, ক্যাপিটাল লেটার আর হচ্ছে স্মল লেটার। আবার দেখো, হোয়াট ইজ লেটার? হোয়াট ইজ লেটার, ভাষা লেখার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে লেটার বা বর্ণ বলে। ভাষা লেখার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে লেটার বা বর্ণ বলে। হোয়াট ইজ অ্যালফাবেট? ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার বা বর্ণকে একত্রে অ্যালফাবেট বা বর্ণ বলা বলে। হোয়াট কাইন্ডস অফ ইংলিশ লেটার? হোয়াট কাইন্ডস অফ ইংলিশ
লেটার ইংরেজি বর্ণ কত প্রকার ইংলিশ লেটার দুই প্রকার যত ক্যাপিটাল লেটার ও স্মল লেটার শিক্ষার্থী বন্ধু আবার শোনো প্রথম যে কোশ্চেনটি ছিল হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ভাষা কাকে বলে নিজের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করতে যে সকল ধ্বনি বা শব্দ ব্যবহার করা হয় তাকে ল্যাঙ্গুয়েজ বা ভাষা বলে যেমন আই এম এ বয় যখন আই এম এ বয় বলবো আমি একজন বালক তখন আমার মনের ভাবটা প্রকাশ পেয়ে গেল শি ইজ এ গার্ল সে একজন বালিকা একজন বালিকা যখন বলবে যে শি ইজ এ গার্ল সে একজন বালিকা বা অন্য কেউ যখন পরিচয় করে দিবে তখন ওই বালিকা সম্পর্কে আমরা জানতে পারলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংরেজি ভাষা হোয়াট ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংল্যান্ডের লোকেরা যে ভাষায় কথা বলে তাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি ভাষা বলে পৃথিবীতে প্রায় 2500 রকম ল্যাঙ্গুয়েজ বা ভাষা রয়েছে তার মধ্যে ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা চতুর্থ যে কোশ্চেনটি ছিল হোয়াট ইজ গ্রামার হোয়াট ইজ গ্রামার ব্যাকরণ কাকে বলে ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে আবার শোনো ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে গ্রামার বা ব্যাকরণ বলে হোয়াট ইজ ইংলিশ গ্রামার ইংরেজি ব্যাকরণ কাকে বলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখতে পড়তে ও বলতে পারার নিয়মকে ইংলিশ গ্রামার বা ব্যাকরণ বলে প্রিয় শিক্ষার্থী বন্ধু তাহলে তোমাদের বাড়ির কাজ হচ্ছে এসডব্লিউ হোয়াট ইজ গ্রামার হোয়াট ইজ লেটার হোয়াট ইজ অ্যালফাবেট হোয়াট কাইন্ডস অফ ইংলিশ লেটার তোমার বাসায় সুন্দর করে এগুলো পড়বে এবং খাতায় সুন্দর করে লিখবে মনে রাখবে বর্তমান সময়ে বাহিরে যখনই যাবে মাস্ক পরিধান করে যাবে তোমাদের হোম টেস্টের যে কাজগুলো দেওয়া হচ্ছে কাজগুলো সুন্দর করে করবে এবং প্রতিষ্ঠানে জমা দেবে সবাই সুন্দর থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ